بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين باطني أنتري أنتري সেই যে আমল হয়েছে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা নেকি লিখে দেবেন। এরপর যখন বান্দা ওই আমলটা বাস্তবায়ন করে অর্থাৎ সে অন্তরের আমলটাকে কথা দিয়ে এবং কর্ম দ্বারা জাহির করে, অন্তরের আমলটাকে কথা এবং কর্ম দ্বারা প্রকাশ করে অর্থাৎ এটা বাস্তবায়ন করে, তখন এই বাস্তবায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বনিম্ন নেকি দেবেন 10 গুণ। একটা আমল করলে 10টি নেকি দেবেন, আর সর্বোচ্চ সংখ্যা কত হতে পারে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন বান্দা যদি একটি নেকি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি দেন, আর এর থেকে বাড়িয়ে কত নেবেন 700 গুণ? না, ওয়াল্লাহু ইউযাআফু লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি আরো অতিরিক্ত নেকি দেবেন, বেহিসাব নেকি দেবেন, সে তার এখতিয়ার। তাহলে বোঝা গেল যে অন্তরের আমল রয়েছে এখানে বাতনি বলতে এই নিয়ত আমাদের উদ্দেশ্য, আর নিয়া এই নিয়ত উদ্দেশ্য, নিয়তের আমল হয়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাম্মা বিসাইয়াতিন, কোনো বান্দা যদি কোনো খারাপের নিয়ত করে, ধরেন একটা লোক করলো যে নাউযুবিল্লাহ সে জিনার চিন্তা করলো যে আজকে এই কাজটা করব, সে একটা চিন্তা করলো, এই নিয়তটা তার হয়ে গেল, এই চিন্তাটাই হলো তার মনের আমল, তার নিয়তের আমল, তার কল্পনার আমল, সেটা প্রকাশ পাবে না যতক্ষণ না সে কথা দ্বারা এটা বলবে, কর্ম দ্বারা সেটা বাস্তবায়ন করবে। এই অন্তরের আমল, এই অন্তরে যদি কোনো বান্দা কোনো চিন্তা করে খারাপের, আর এরপরে যদি সে ওই খারাপ কাজটা থেকে বিরত থাকে, আল্লাহর ভয়ে বিরত থাকলো, এই যে সে একটি অন্তরের আমল করেছিল যা খারাপ, এটাতে সে বাস্তবায়ন করে নাই, এটা সে জাহের করে নাই, এটা থেকে সে ফিরে এসেছে, ফিরে আসাও তো একটা কাজ, তাই সে যখন অনুশোচনা করে অন্তরের সে সিদ্ধান্তকে চেঞ্জ করেছে, তার নিয়তের সিদ্ধান্তকে সে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার বান্দাকে কি করে দেন, এটার বিনিময়ে একটা নেকি দান করে দেন। পক্ষান্তরে বান্দা যদি ওই অন্তরের আমলটা একটা করে ফেলে অর্থাৎ অপরাধ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দেন সে কি সূর্য ডুবা পর্যন্ত তওবা করে কিনা, সে কি সূর্য উঠা পর্যন্ত তওবা করে কিনা, এরপরে যদি তওবা না করে তাহলে তার আমলনামায় একটা গুনাহের নিয়তের কারণে ওই আমলটা করার কারণে একটা গুনাহই তাকে দেন। পক্ষান্তরে বান্দা যখন এটা ফিরে আসে গুনাহটা মাফ করে দিয়ে একটা নেকি দিয়ে দেন, আর যদি সেই গুনাহটা গুনাহ করে ফেলে নিয়তটা বাস্তবায়ন করে তাহলে একটা গুনাহই সে পায়, একটা গুনাহই পায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তওবার দরজা খোলা রাখেন, মা আলাম ইয়াগার কর, যতক্ষণ পর্যন্ত তার মরণ না আসছে ততক্ষণ তার জন্য তোবার দরজা খোলা থাকেন। যদি বান্দা তৌবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে শুধু মাফই করেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ শুধু গুনাহ মাফই করেন না, তার গুনাহকে মাফ করে দিয়ে যে পরিমাণ গুনার পাহাড় হয়েছিল, স্তূপ হয়েছিল, সেই পরিমাণ আরেকটা স্তূপ নেকি দ্বারা বদলে দেন। তাহলে আমরা বুঝতে পারছি, এখানে পরিষ্কার হয়ে গেল, এখানে বাতানি বলতে আমরা যেটা বোঝাচ্ছি সেটা হলো আপনার নিয়তের আমল। বাতানি বলতে সুফি দর্শনে যেটা বোঝায়, পীর ফকিররা যা বোঝায় যে আলাদা একটা তরিকা, আলাদা একটা ইজম, আলাদা একটা মতবাদ, তা বলতে ইসলামে কিচ্ছুর কোনো অংশ কোনো স্থান নেই। এখানে আমরা যাব যে দেখতে পাব শারীরিক এবাদত, শারীরিক যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলিকেও আমরা নিয়ে আসতে পারি, সেগুলিও ইমানের শাখা বলে উল্লেখ করেছেন অনেকেই। সেটা হলো বাহ্যিক অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করা, বাহ্যিক পবিত্রতা, অভ্যন্তরীণ পবিত্রতা। এখন বাহ্যিক পবিত্রতা আর অভ্যন্তরীণ পবিত্রতা কি যদি আসি,
তাহলে সংক্ষেপে আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এটা হলো জাহেরি পবিত্রতা, একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা, বাতনি পবিত্রতা। জাহেরি পবিত্রতা যখন আসব তখন হবে যে সমস্ত যে কাজের মাধ্যমে বাহ্যিকভাবে পবিত্রতা অর্জন করা যায় সেটাকে বলা হয় জাহেরি পবিত্রতা। যেমন কারো উজু চলে গেল, উজুর মাধ্যমে তিনি কী করবেন? জাহেরি পবিত্রতা অর্জন করবেন। যখন বাতনি পবিত্রতা আসবে তখন তার অন্তরকে পবিত্র করতে হবে মুনাফিকি হইতে, অন্তরকে পবিত্র করতে হবে শেরেক হইতে, অন্তরকে পবিত্র করতে হবে কুফুর হইতে। এই পবিত্রতা অর্জন যিনি করতে পারলেন তিনি কী করলেন? বাতনি পবিত্রতা অর্জন করলেন। আপনারা একটা দলিল দেখেন, বাস্তবে আপনাদের সামনে দলিলটা ক্লিয়ার হবে। একজন মুসলিম যখন সলাতের ইরাদা করে তখন সে উজু করতে যায়, উজুর শুরুতে সে বলবে বিসমিল্লাহ। এর আগে কিচ্ছু নাই, আমাদের দেশে দেখেন না বিভিন্ন মসজিদে উজুখানায় লেখা থাকে যে উজুর নামে উজুর আগে একটা একটা দোয়া, একটা নিয়াত কি হয় লাস্টে গিয়ে যে আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আরও 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 অনেক কথা, এগুলি কোন কিতাবে আছে আল্লাহই ভালো জানে, আল্লাহই ভালো জানে, এগুলি কোনো ভিত্তি নাই। তো বিসমিল্লাহ দ্বারা উজু শুরু করলো, উজু করে সে উজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌতের মধ্য দিয়ে সে জাহেরি পবিত্রতা অর্জন করলো, জাহির পবিত্রতা অর্জন করলো। এরপর ইসলাম কী শিখাইছে? তাকে বাতিনি পবিত্রতাটাও অর্জন করতে হবে, নাহলে সে পরিপূর্ণ পবিত্র হচ্ছে না। আপনি দেখেন সে উজু করছে, উজুর মাধ্যমে তার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করা ফরজ, যেগুলি সুন্নত, সুন্নত অনুযায়ী সে যথাযথ উজু করেছে। তারপরে ইসলাম বলে দিচ্ছে, নবী বলে দিচ্ছেন যে তাকে বাতনি পবিত্রতা অর্জন করতে হবে, অর্থাৎ অভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করতে হবে। সেক্ষেত্রে কী বলতে হবে? উজুর শেষে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। কেন দরকার ছিল এটা? বান্দা উজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌতের মধ্য দিয়ে বাহ্যিক পবিত্রতা অর্জন করে, আর যখন সে আবার তৌহিদ ও রিসালাতের স্বীকৃতি দেয়, অন্তরকে আল্লাহর দিনের জন্য খালিস করে দেয়, অন্তর থেকে কুফুরিকে, অন্তর থেকে মুনাফিকিকে, অন্তর থেকে শিরিককে সে একেবারে বিধৌত করে পূত পবিত্র হয়ে যায়, তারপর বান্দা যখন সালাত আদায় করতে যায় তখন সালাতে নিমগ্নতা আসে। এই জন্য দেখেন এই দোয়া, এটা দোয়া উজুর শেষে বলতে হয়। সহিহ মুসলিমের এই হাদিসটা তো আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সুন্দর করে তিনবার করে ধৌত করে উজুগুলি করে সুন্নত তরিকায়, আর উজুর শেষে যদি এই যদি তাওহীদ ও রিসালাতের স্বীকৃতির কালিমাটি পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের আটটি দরজা খুলে দিয়ে বলবেন, বান্দারে তুমি কোন দরজা দিয়ে প্রবেশ করতে চাও? তাহলে বোঝা গেল যে পবিত্রতা জাহেরি আছে, পবিত্রতা বাতিনি আছে। কিন্তু আগেই বলে দিচ্ছি, বাতিনি পবিত্রতা অর্থ আপনার এই আত্মশুদ্ধির নামে তথাকথিত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধ্বজা ধরে তাদের কাছ থেকে আত্মশুদ্ধির মন্ত্র নিতে হবে, আর সেই মন্ত্র জপ করে পবিত্রতা অর্জন করতে হবে। এটা সম্পূর্ণ ভৈভব, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এ ধরনের আকীদা পোষণ যারা করবে তারা কখনো মুসলিম বলে নিজেদেরকে দাবি করতে পারবে না, তারা অবশ্যই মুশরিক, অবশ্যই মুশরিক, তাতে কোনো সন্দেহ নেই। আরও কিছু আমল আমরা যেগুলি জানতে পারবো, কিছু এবাদত বন্দেগীর কথা এখানে বলা আছে, যেগুলির মাধ্যমে পরিষ্কার করে তুলে ধরা হয়েছে যে ইমানেরও শাখা প্রশাখা আছে, আর এই শাখা প্রশাখাগুলি আমাদেরকে প্রমাণ করছে। সেগুলি হচ্ছে যে ইমান অবশ্যই আপনার আমলের নাম, আমল না হইলে ইমান পূর্ণতা লাভ করবে না। আজকে আমরা এই পর্যন্ত রাখবো, যা যেই নোটগুলি আপনাদের পড়া প্রয়োজন এবং এই প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকার প্রয়োজন আপনারা একটু নোটগুলি সরবরাহ করে দেন, নোটগুলি সরবরাহ করে আমরা দেই, তারপর ইনশাআল্লাহ বাকি আলোচনা করব। শেষ আমি আলোচনা যখন শেষ করব, শেষে আবারও আপনাদের কাছে আসতেছি বিষয়টা নিয়ে। জি, সম্মানিত জ্ঞান পিপাসু ভাইয়েরা, আমরা যে কথাগুলি বলতেছিলাম সেগুলির ভিতরে আমরা তুলে ধরলাম যে ইমান কাকে বলে, ইমানের শাব্দিক অর্থ আমরা তুলে ধরেছি, তৎসঙ্গে আমরা নিয়ে আসছি পারিভাষিক অর্থ। আর পারিভাষিক অর্থে আমরা একটা কথা বলেছি যে এটি হাকিকত বা পূর্ণতা পাবে যতক্ষণ না তিনটি বৈশিষ্ট্যের সমন্বয় ঘটবে। তিনটি বৈশিষ্ট্যের সমন্বয়
গড় গড়তে হবে, অর্থাৎ জবানি হাকিকত হতে হবে, অন্তরের হাকিকত হতে হবে, কলবি হাকিকত, আবার আমলি হাকিকতও হতে হবে। এই তিনটির নাম হচ্ছে ঈমান। আর এটা হকপন্থীদের কাছে বক্তব্য হলো, এটা আনুগত্য করলে বাড়ে, আর যখন বান্দা নাফরমানি করে তখন কমে যায়। একজন সলাত আদায়কারী পরোজগার মানুষের ঈমান আর একজন আপনার সলাত পরিত্যাগকারী বা সলাতে গাফলতি করে সেই মানুষের ঈমান এক হইতে পারে না। আর এখানে আমরা উল্লেখ করেছি যে আমাদের ভারতবর্ষের সিংহভাগ যে মাজহাবকে অনুসরণ করেন সেই মাজহাবের পুরুধা বক্তব্যের মধ্যে উল্লেখ করেছেন, ঈমান শুধুমাত্র স্থূল বস্তু, এটা বাড়েও না কমেও না, এবং তারা আমলকে ঈমানের অন্তর্ভুক্ত নয় বলে সংজ্ঞায়ন করেছেন। পক্ষান্তরে তাদের পুস্তকাদি এবং তাদের বাস্তবতা দেখা যায় ভিন্ন। বাস্তবতায় তারা গিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআ বা হকপন্থী বা সালাফি পথের অনুসারী হয়ে গেছেন, তারাও আমলকে অবশ্যই গুরুত্বের সাথে নিয়েছেন। এই কারণে তাদেরকে আহলে সুন্নাত বা হকপন্থীদের কাতার থেকে তাদেরকে আউট করা হয় না, তাদেরকেও হকপন্থী বলা হয়। আর এখানে একটি বিষয় হচ্ছে যে আমরা বুঝতে পারলাম কোরআন ও হাদিসের একাধিক দলিল আমাদের সামনে এই কথা সন্দেহাতীতভাবে প্রমাণ করছে যে ঈমান বাড়ে এবং ঈমান কমে। আল্লাহর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস তার দ্বারা আমাদের সামনে জাজ্জল্য প্রমাণ করছে সে যে ঈমান বৃদ্ধি পায় আমলের মাধ্যমে, আর নাফরমানি করলে ঈমান কমে যায়। যে ব্যক্তি ঈমান বৃদ্ধি পায় না, ঈমান বাড়েও না কমেও না স্থূল বলবেন, প্রকারান্তরে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার খিলাফ করবেন, প্রকারান্তরে তিনি আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করবেন, প্রকারান্তরে সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত সহিহ হাদিসগুলিকে তিনি অস্বীকার করবেন, আর এই অস্বীকৃতি সহ ঈমান পূর্ণ ঈমানদার দাবি করা যাবে না। এরপর আমরা আরেকটি প্রসঙ্গ নিয়ে আসছিলাম যে আমরা কি ঈমানের ভিতরে শর্তারোপ করতে পারি কি না। এই ব্যাপারে দেখা যাচ্ছে যে তিনটি মত আমরা পেয়েছি। একদল বলছেন শর্তারোপ মোটেই করা যাবে না, শর্তারোপ করলে সন্দেহের একটা বাতিক দেখা দেয়। আর আরেক দল বলছেন অবশ্যই শর্তারোপ করতে হবে, যেহেতু ঈমানের ফলাফলটা আপনি নিশ্চিত করে বলতে পারেন না, কারণ ঈমান দাবি করলে আপনাকে জান্নাতি বলতে হবে আর সেটা আপনি বলতে পারেন না। আর আরেকটি হলো দুটির মধ্যপন্থী, সে দুই মতের মধ্যমপন্থী মত, সেটা হচ্ছে যে শর্তারোপ করা জায়েজ তবে ওয়াজিব নয়। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি মুসলিম কি না, আর এর উদ্দেশ্য দ্বারা যদি হয় বাহ্যিক যে ইসলামের যে শর্তগুলি প্রতিপালন, ইমানের যে রুকুনগুলি বাস্তবায়ন, এর এই রুকুন বাস্তবায়ন করে আপনি মুসলিম কি না, আপনি অবশ্যই বলবেন আপনি মুসলিম। যেমন কোরআন করিমে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইশহাদু, তোমরা সাক্ষী থাকো আমি মুসলিম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন, বলো আমি প্রথম যারা বশ্যতা স্বীকার করেছে তাদেরই একজন। তাহলে এর মাধ্যমে একজন বলবে মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তিনটি গুণের কথা এখানে বলা হয়েছে। এটা হলো যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, দাওয়াত আল্লাহর পথে, আর এটা হলো আমলে সালেহ, আর আরেকটা হলো স্বীকৃতি দেওয়া যে আমি মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বলেছেন যে আমি মুসলিম। তাই এই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার ইসলামের প্রকাশ করবেন, আপনি বলবেন অবশ্যই আপনি মুসলিম, এখানে শর্ত আরোপ করার কোনো প্রশ্ন আসে না। পক্ষান্তরে যদি বলেন যে এই যে আপনি আপনার যে ইসলাম, কোরআন হাদিসের ইসলাম না, কোরআন হাদিসের যে ইসলামের বিবরণ আসছে সেই ইসলাম যিনি অনুসরণ করবেন তিনি অবশ্যই জান্নাতি, তিনি অবশ্যই জান্নাতি, তিনি সফলকাম। পক্ষান্তরে আমি কোরআন হাদিস থেকে যে ইসলামটা গ্রহণ করার কথা এজ এ মেন হিসাবে, আমি একজন ব্যক্তি হিসাবে, আমি কি সেই রকম পুঙ্খানুপুঙ্খ মুসলিম হতে পেরেছি, এই প্রশ্নে আমি বলবো যে আমি চেষ্টাকারী আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ পরিজ্ঞাত। এই ক্ষেত্রে আমি বলতে পারি যে এই ক্ষেত্রে আমাকে শর্ত আরোপ করা যেতে পারে যে এই ব্যাপারে আল্লাহ ভালো জানেন। আমি কি জান্নাতি না জাহান্নামী, যেহেতু এই ফয়সালা আমার হাতে নাই তাই আমি ব্যাপারে বলতে পারি যে হ্যাঁ আল্লাহ ভালো জানেন। কিন্তু কেউ যদি বলে যে আপনি কোন ধর্মের অনুসারী, কোন তরিকার অনুসারী, কোন দিন মানেন, তাহলে অবশ্যই আমি মুসলিম, অবশ্যই আমি মুমিন, এতে কোনো সন্দেহ প্রকাশ করার কোনো সুযোগ নাই, এই ক্ষেত্রে শর্ত আরোপ করার কোনো সুযোগ নাই। আর যদি বলা হয় যে এর হাকিকত নিয়ে যে আপনি মুক্তি পাবেন কি পাবেন না,
আমি বলবো আমি আশাবাদী, আল্লাহ চাইলে আমি মুমিন, আল্লাহ চাইলে আমি জান্নাতে যাব, সেই প্রসঙ্গে বলা যেতে পারে। এরপর আমরা নিয়ে আসছি আরেকটি প্রসঙ্গ, সেটা হলো আপনার ঈমান এর শাখা ও প্রশাখা। ঈমানের শাখা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা যে মানে শাখা প্রশাখাগুলি উদ্ঘাটনের জন্য যে সমস্ত আলামাই কারাম সাধনা করেছেন তাদের সাধনার ফসলটাও আমরা নিয়ে আসছি, যে তারা কী কোন কোন বিষয়গুলিকে ঈমানের শাখার অন্তর্ভুক্ত করেছেন সেগুলি আমরা নিয়ে আসছি। এবং সেখানে একটা জিনিস পরিষ্কার করে পেয়েছি যে আমল অবশ্যই ঈমানের মানে অন্তর্ভুক্ত বিষয়, এবং তারা যে শাখা প্রশাখার বিভাজনটা করেছেন এই বিভাজনের ভিতরে তারা এসে কিন্তু আমলি বিষয়গুলিকে বেশি প্রাধান্য দিয়েছেন, কারণ আমল ব্যতীত ঈমানের পূর্ণতা কোনো দিন হয় না। তার সঙ্গে আমরা একটা বিষয় নিয়েছিলাম, প্রাসঙ্গিক বিষয় নিয়ে আসলাম, বলছিলাম যে জাহেরি আমল আর বাতনি আমল বলতে কি বোঝায়, আর বাতনি আমলের অপব্যাখ্যা করে যে সমস্ত মতবাদগুলি জন্ম উঠেছে, পীরবাদ জন্ম উঠেছে, সুফিবাদ জন্ম উঠেছে, এবং সেই মুর্শিদি তরিকার নামে বিভিন্ন পথ ও মতের জন্ম হয়েছে, সিনা বসিনা ইলিম চলে আসছে বলে যেগুলি জন্ম হয়েছে, এই সবগুলি হলো ভুইফুল এবং অবান্তর। আমরা যেখানে বাতনি বলতে যেটা মানে অপ্রকাশমান আপনি দেখতে পান না সেই আমলটাকে বলা হয়েছে কালবি আমল, নিয়তের আমল, আর সেটা অবশ্যই মুয়াফিক হতে হবে কিতাব ও সুন্নাত অনুযায়ী। কিতাব ও সুন্নতের মুয়াফিক যে আমলটা হবে অন্তরের সেই আমলটাও আমল, আর যদি কিতাব ও সুন্নতের মুয়াফিক না হয় তাহলে আমলটা অন্তরের আমল হবে, সেটা হবে আমলে সাইয়্যা, সেটা হবে খারাপ আমল, সেটা হবে মাসিয়াত, সেটাই হবে নাফরমানি, সেটার পরিণাম হলো জাহান্নাম। অবশ্যই কলব আপনাকে জান্নাতে নেবে, কলব আবার জাহান্নামে যাবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুজগাতান ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মনে রাখো প্রত্যেকটি মানুষের ভিতরে একটি গুস্ত টুকরা আছে, সেটার নাম হলো কলব। এটা ঠিক থাকলে সব ঠিক, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সবটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন কোনো মাল এবং সহায় সম্পত্তি সন্তান কোনো কিছুই কাজে আসবে না, কেবলমাত্র ওই লোকটি মুক্তি পাবে মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে প্রশান্ত আত্মা নিয়ে, সালিম আত্মা নিয়ে, সুস্থ আত্মা নিয়ে, সুস্থ বিবেক নিয়ে, সঠিক ইমান নিয়ে উঠতে পারবে সেই লোকটাই নাজাত পাবে। অতএব আমরা বুঝতে পারি যে সেখানে আপনার এইখানে বাতনি বলতে অন্তরের আমলকে বোঝানো হয়েছে, তথাকথিত কোনো তরিকাকে নয়, তথাকথিত কোনো পীরবাদকে নয়। এই বিষয়টি স্পষ্টকরণের মধ্য দিয়ে আমরা আজকে এই পর্বে সমাপ্ত করছি। আপনার নোটগুলি ভালো করে পড়বেন এবং সামনে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসব। আচ্ছা, এখানে একটি প্রশ্ন আসছে যে হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে বলে প্রমাণ নাই, কিন্তু সাহাবা তাবেইনের তাবেইন এবং দেশের ওলামায়ে কেরাম তা আমল করে যাচ্ছেন, এখন আমরা কি ওই বিষয়ের উপর আমল করতে পারব? প্রশ্নটি আমাদের ক্লাস সম্পর্কিত না, তবুও আমরা এখানে একটি প্রসঙ্গ যেহেতু আসছে আমি এটুকু সংক্ষেপে বলছি যে এই ব্যাপারে আমাদের বক্তব্য মানে যারা আমরা কোরআন ও হাদিসকে মানি এবং আমরা যারা সত্য সন্ধানী তাদের বক্তব্য হচ্ছে যে যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে সেই হাদিস তো আমরা অবশ্যই মানব, তার বিপরীতে অন্য কোনো হাদিস আমরা মেনে নিতে পারি না। কিন্তু এমন কোনো আমল যদি পাওয়া যায় যে আমলটা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যাচ্ছে না, এই মর্মে সাহাবাদের আমল পাওয়া যাচ্ছে, এবারে হাকপন্থীদের বক্তব্য হলো সাহাবাদের আমল যদি সনদ সূত্রে প্রমাণিত হয়, রসুলের আমল নাই সাহাবাদের আমল। আপনি দেখেন এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সাহাবি, তাবেঈ, তাবে 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 মুহাদ্দিস, এখন মুহাদ্দিস হাদিসটা বর্ণনা করছেন, এসে হাদিসটার বর্ণনা সূত্র পাওয়া যাচ্ছে তাবেঈ পর্যন্ত, তাবেঈ থেকে তাবে তাবেঈ পর্যন্ত, তাবে তাবেঈ থেকে তাবির যুগ তা পেয়েছেন, তাবেঈ থেকে সাহাবি পর্যন্ত এসেছে, সাহাবি থেকে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, এই হাদিসটাকে বলা হয় মরফু, এই হাদিসটা হলো মরফু, এটাও এটাও সহি, এটাও সহি,
এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত পৌঁছে এটা হলো মারফু আর যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত না পৌঁছে এটা হলো গিয়ে আপনার মওকুফ এটাকে বলে মওকুফ এই মওকুফ হাদিস সহিহ মওকুফ হাদিসটা সহিহ নয় এটা বলা যাবে না এইখানে প্রশ্ন হচ্ছে মওকুফ সহিহ হওয়ার জন্য যে শর্তটি হলো যে মুহাদ্দিস থেকে তাবে তাবেঈ তাবে তাবেঈ থেকে তাবেঈ তাবেঈ থেকে সাহাবী পর্যন্ত মাঝখানে কোনো জায়গায় সনদে ক্রস আছে কি না উদাহরণস্বরূপ দেখলেন মুহাদ্দিস তাবেঈ থেকে বলছেন তাবে তাবেঈ কোনো তাবেঈকে পান নাই কোনো মাঝখানে কোনো তাবেঈ নেই তিনি সরাসরি সাহাবী থেকে বলেছেন এটা হলো আপনার ক্রস সনদ এখানে যদি ক্রস থাকে তাহলে প্রশ্ন মুত্তাসিল সনদে গিয়ে যদি সাহাবী পর্যন্ত পৌঁছে আর এই ক্ষেত্রে দেখা যায় যে রসুল পর্যন্ত পৌঁছেছে এইরকম কোনো আমলের বিপরীত না সাহাবির আমলটি তাহলে এক্ষেত্রে আমাদের মাসলাক হলো সাহাবির আমল অবশ্যই হাদিস সাহাবির আমল অবশ্যই পালনীয় পক্ষান্তরে যদি সাহাবির ওই বর্ণনাটি আপনার সহি সনদে এই পর্যন্ত আসছে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত যায় নাই কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি প্রসিদ্ধ হাদিসের বিপরীত রসুল সাল্লাল্লাহু আলাইহি আমলের বিপরীত তখন কোনো অবস্থাতেই এই সাহাবির আমলটি মানা যাবে না কেননা আমরা ফলো করি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর সাহাবারা যাবে বুঝছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা ফলো করি এখন যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কিছু সাংঘর্ষিক হয় আসলে এইরকম সাংঘর্ষিক বিষয় পাওয়া যায় না শুধুমাত্র আমাদের বুঝের ভুলের কারণে সাংঘর্ষিক বিষয়টা আমাদের সামনে তুলে উঠে আসে এইখানে যেটা বলা আছে যে সাহাবাদের কিছু সাহাবি এবং তাবেঈনরা করেছেন সাহাবি এবং তাবেঈনরা যেটা করেছেন এটা কিন্তু সহি সনদে পাওয়া যায় কি যদি পাওয়া যায় তাহলে করব উদাহরণস্বরূপ আপনাকে আমি বলতে পারি একটা উদাহরণ মাসালাটিতে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুতুল ওয়িতর ওয়িতরের কুনুত আদায় করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হাত তুলেছেন কুনুতে এরকম কোনো প্রমাণ নাই রাসূল সাল্লাম হাত তুলেছেন তার কোনো প্রমাণ নাই কিন্তু সাহাবি হাত তুলেছেন তার প্রমাণ আছে এখন সাহাবি পর্যন্ত যদি বর্ণাসূত্র ঠিক মতো গিয়ে পৌঁছে যায় ওই সাহাবি ঠিকই তুলেছেন সাহাবির নামে মিথ্যা কথা বলা হয়নি সত্যিই তো সাহাবির আমল সনদ সূত্র যাচাই বাছাই করে রেজাল্ট শাস্ত্রের মানদণ্ডে সাহাবি পর্যন্ত যথার্থভাবে পৌঁছেছে এই মাসলায় আমরা গিয়ে ঠেকে গেলাম দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো আমল নেই কিন্তু আমলের মূল ভিত্তিটা পেয়েছি রাসূল ইসলাম কুনুত পড়েছেন কুনুত পড়েছেন তিনি হাত তুলেছেন কি তুলেন নাই এটা পাওয়া যায় না তার একজন সাহাবি তুলেছেন এটা পাওয়া গেছে তো এই ক্ষেত্রে আমার এখতিয়ার আছে যে আমি এই সাহাবির অনুসরণ করে হাতটা আমি তুলতে পারি যদি দেখা যায় যে এখানে সাহাবির কথা বলা হয়েছে কিন্তু সাহাবি পর্যন্ত সনদসূত্র গিয়ে পৌঁছে নাই কোনো এক সাহাবির নাম ভাঙিয়ে একটি ফতোয়া চালু করে দেওয়া হয়েছে তাহলে সেই ফতোয়াটি আমরা কখনো মানব না যেমন আমরা সলাতুল ওয়িতরের ভিতরে দেখা যায় আমাদের দেশে আমাদের সমাজে প্রচলিত আছে যে তৃতীয় রাকাতে আপনার কুনুতের আগে দিয়ে একটা অতিরিক্ত তাকবির দেওয়া হয় যেটাকে উল্টা তাকবির নামে সমাজে প্রচলিত আছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে তো প্রমাণিত নাই যে সমস্ত সাহাবাদের নাম নিয়ে বলা হচ্ছে সেই ব্যাপারে আপনার মুহাদ্দিসিনগণ তন্ন তন্ন করে যাচাই করে বলছেন বিশেষ করে আপনার শেখ মুবারকপুরি তার তোহফাতুল আহওয়াজির ভিতরে পরিষ্কার বলছেন লাম আকিফ আলা হাদা এই বর্ণাসূত্রের কোনো ভিত্তি আমি খুঁজে পাই নাই এইরকম অনেক মহাদেশগুলো বলেছেন সুতরাং একটা এই এই এক্সট্রা যে আমলটা তাকবিরটা দেওয়া হচ্ছে তার ভিতরে সাহাবির নামে বলা হচ্ছে অথচ সাহাবি থেকে সনদসূত্র প্রমাণিত নয় এই আমলটা করা যাবে না কথা আমার এখানে ক্লিয়ার হয়ে গেছে যে আমরা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্মকে আমল করবো অগ্রাধিকার দেবো কোনো মাসলায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটি আমাদের কাছে না পৌঁছে থাকে তাহলে দেখবো সাহাবায়ে কেরাম কী আমল করেছেন তাদের আমলটা যদি সপ্রমাণিত হয় তাহলে অবশ্যই আমরাকে সেটাকে শিরোধার্য করে নেব মেনে নেব আমল করব পক্ষান্তরে যদি সাহাবিদের ওই বক্তব্যটি সাহাবিদের না হয়ে থাকে এবং তাদের সামনে বানানো হয়ে থাকে তাহলে অবশ্যই ওটা ওইভাবে আমরা পরিত্যাগ করব যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামে কোনো কথা বলে দিলে আমরা যখন সনদসূত্র তালাশ করে দেখি যে এটা রাসূল সাল্লাম বলেন নাই সেটাকে আমরা বলি বানাওয়াট ভিত্তিহীন এবং সেটা বলি জাল সেটা হলো মওযূ সেটা হলো গঠিত হাদিস তৈরি করা হাদিস ঠিক অনুরূপভাবে ওই সাহাবিদের নামেও এটা গঠিত হাদিস গঠিত বানাওয়াট কথা এটাকে আমরা পরিত্যাগ করব আল্লাহু আ'লাম বিসওয়াব জি এটা প্রসঙ্গত ইমাম আবু হানিফার কথা আছে আবু হানিফার কি কোনো কিতাব আছে কি তাহলে সেটা না
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহস্তে কোনো কিতাব লিখেছেন বলে এই ব্যাপারে আপনার মুতাকাদ্দিমিন উলামা মানে আগে যে সমস্ত আলেমরা চলে গেছেন তাদের মধ্যে সকলেই একমত ছিলেন যে ইমাম আবু হানিফার স্বলিখিত কোনো কিতাব নেই। পরবর্তী আলেমরা আপনার উল্লেখ করেছেন যে তার একটি কিতাব আছে, সে কিতাবটার নাম হলো ফিকহুল আকবর, এটা ইমাম আবু হানিফার কিতাব বলে উল্লেখ করা হয়। এটা নিয়ে দ্বিমত আছে, কেউ বলেছেন যে আদৌ ইমাম আবু হানিফা লিখেন নাই, কেউ বলছেন ইমাম আবু হানিফা লিখেছেন। তো আসলে যে ইমাম আবু হানিফার লিখিত কিতাব বলে বলিষ্ঠ প্রমাণ পাওয়া যায় না, এটা আল ফিকহুল আকবর, এটা আবু হানিফার কিতাব বলে চালিয়ে দেওয়া হয়েছে বলে অনেকেরই ধারণা। তো আল ফিকহুল আকবর নিয়ে আমি একটি আলোচনায় বলেছিলাম যে ইমাম আবু হানিফার একটি মন্তব্য পাওয়া যায় যে ইমাম হানিফা রাহিমাহুল্লাহ আকিদাকে আকিদা ফিকার অন্তর্ভুক্ত কি না শুধুমাত্র মাসলা ও মাসাইল এগুলি হবে ফিকার অন্তর্ভুক্ত। এই প্রসঙ্গে তিনি আলোচনা করতে গিয়ে বলেছিলেন তার কোনো এক ক্লাসে যে এই আকিদাকে আকিদাই হচ্ছে বড় ফিকা, কারণ আকিদা না হলে কিছুই থাকে না। তাই তিনি বলছেন আকিদা তোমরা এটাকে তুচ্ছ মনে করো, আকিদাই হচ্ছে হিয়াল ফিকুল আকবর, সেটাই হচ্ছে সবচেয়ে বড় ফিকা। এই নামটি এই এই শব্দটি তিনি নেওয়ার কারণে আল ফিকহুল আকবর কিতাবটি পরবর্তী লিখে তার দিকেই নিস্পত করা হয়ে থাকে, এটা তারই কিতাব। এই কিতাবটি আপনার অরিজিনাল যদি যদি পান তাহলে এর ভিতরে সঠিক আকিদারই বিবরণ আছে। আল্লাহ আলম বিশ্বাব আহলে সুন্নতুল জামাত চিটাঙ্গের মাইজবান্ডারি দল কি সহি আকিদার অন্তর্ভুক্ত, এ ব্যাপারে আমি গত ক্লাসে পরিষ্কার করে বলে দিয়েছি যে আহলে সুন্নাহ ওল জামাত এই নামটি আপনার অপব্যবহার এর কারণে আজকে এই বিভ্রান্তি আমাদের ভিতরে হয়েছে, যার আমি দৃষ্টান্তও দিয়েছিলাম যে এই চিটাঙ্গের যে আহলে সুন্নাত ওল জামাত তাদের পুরুধা বাংলাদেশের ভিতরে হচ্ছে আপনার আলী আকবর রেজবি। আলী আকবর রেজবি তিনি নিজেই তার আকিদা হচ্ছে আল্লাহ ও রসুলের ভিতরে কোনো পার্থক্য নাই, যিনি আল্লাহ তিনি রসুল, যিনি রসুল তিনি আল্লাহ। এই বিশ্বাস নিয়ে তারা আপনার আলে বায়েতের দোহাই দিয়ে রসুল প্রেমের দোহাই দিয়ে সমাজের ভিতরে এই বিভ্রান্তিগুলি ছড়িয়ে যাচ্ছেন। তারা নামটি ঠিকই নিয়েছেন কিন্তু তাদের এই নামের সম্পূর্ণ বিপরীত তাদের অবস্থান। কাজেই যদি আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে চিটাঙ্গের সেই দলগুলিকে বোঝানো হয় তাহলে অবশ্যই সেটি বাতেল ফেরকা, তাতে কোনো সন্দেহ নেই। যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি যে কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করছে, তাই বলে কি আমরা নিজেদের পরিচয় মুসলিমটা বাদ দিয়ে দেবো? ওরা মুসলিম দাবি করছে কিন্তু তাদের ভিতরে ইসলামের কোনো শর্ত পাওয়া যাচ্ছে না, তাই আমরা শর্ত পেয়ে মুসলিম আমরা আমাদের নামটি বাদ দিতে পারি না। ওরা যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটি সঠিক নামটাকে ব্যবহার করে ধাঁধার সৃষ্টি করছে, আমরা সেই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে এই দলটি নয় বরং কোরআন ও সুন্নাহ হতে গৃহীত সালাফে সালেহীনের যে পথ সেই পথটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, তথাকথিত চিটাঙ্গের আহলে সুন্নাত ওয়াল জামাত বা আলী আকবর রেজবির আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আর মাইজবান্ডারি তো গেছি, আগেই বলেছি ওই বাতিনি ফেরকার একটি অংশ, যে বাতিনি ফেরকা মাইজবান্ডারি বাবা ভান্ডারি বলে চিৎকার মারে, এটি তো শেষ, এগুলি নিয়ে আলোচনা করার কোনো সুযোগ নেই। শর্তভুক্তভাবে ইমানের দাবি করার সপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ফকিরদের অভিমত আছে কি না দয়া করে কয়েকজন ইমামদের নাম বলবেন। এখানে আমার নোটটি সরবরাহ করবেন, নোটের ভিতরে আমি বিস্তারিত সেখানে লিখে দিয়েছি, এই নোটটি অত্যন্ত অথেন্টিক আপনাদের কাছে পাবেন এবং রেফারেন্স সহ আছে। সেখানে আমি উল্লেখ করে দিয়েছি যে ইমানের শর্ত আরোপ করা প্রসঙ্গে যে মতগুলি আছে এইখানে দেওয়া আছে, যাদের কিছু কিছু আলেমদের নামও দেওয়া আছে, সেই নামগুলি আপনারা দেখবেন। যারা শর্ত আরোপ হারাম বলেছেন তাদের বিভিন্ন তাদের নাম নেওয়াছি, মুরজিয়া জাহমিয়াদের কথা বলা হয়েছে এবং শর্ত আরোপ ওয়াজিব বলে যারা বলেছেন তাদের কয়েকজনের নাম লেওয়া হয়েছে, যেমন আবু ইয়ালা এর উদ্ধৃতি দিয়ে আরও কিছু ইমামদের নাম নেওয়া হয়েছে এবং কিছু কিতাবের কথা বলা আছে। আর যারা বলছেন যে মধ্যমপন্থা অবলম্বন করেছেন তাদের এই মধ্যমপন্থার পক্ষেও কিছু যেমন নাম দেওয়া আছে, যেমন এদের মধ্যে বলা আছে আহলুল হাদিসগণ এবং ইবনে মাসউদ এবং তার সাথীরা ইমাম সুফিয়ান সৌরি আহমদ ইবনে হাম্বল প্রমুখ, এদের কথা এখানে উল্লেখ করা আছে। আশা করি নোটটাই আপনাদের জন্য যথেষ্ট হবে, এই প্রসঙ্গে আর বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই আপাতত। আমরা
মুরজিয়া এবং জাহমিয়া তো অবশ্যই বাতিল। এই মুরজিয়া এরা আপনার ইরজা আহলুল ইরজা, আমরা এই মতবাদ নিয়ে আসবো, এই আকিদার সাথে সাংঘর্ষিক মতবাদগুলি যখন নিয়ে আসবো তখন ইনশাআল্লাহ এদের জন্ম, এদের উত্থান, এদের মূল বৈশিষ্ট্য এবং কোন কোন বিষয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে কন্ট্রাডিকশন আছে সেগুলি নিয়ে আপনাদের একটা নোটও দেবো ইনশাআল্লাহ, এবং এটা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আপনার প্রশ্ন করা ঠিক আছে, এখানে তো শর্ট, আমরা যখন এই মতবাদগুলি পরিচিতি আসবো তখন বিস্তারিত সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। জি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনে স্পষ্ট করে বলেছেন সূরা আল ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আপনার এই অপরাধগুলি করে না, প্রথম ইবাদুর রহমানের বৈশিষ্ট্য বলেছেন, তারপরে এরা বলছেন যারা আপনার হত্যা করে না, যারা আপনার শেরেক করে না, যারা আপনার জিনা করে করে না, না করে এইগুলি থেকে মুক্ত হয়ে আসে, এবং তারা যারা এই অপরাধগুলি করে তাদের জন্য জাহান্নাম। আর তারপরে বলছেন ইল্লাল্লাযীনা তাবু, এরপর যারা তওবা করে, এই এই ফুরকানে বলছে ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে ব্যক্তি আপনার তওবা করল ইমান এবং আমলে সালেহ করল, উলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল লোকদের সাইয়্যাতগুলোকে হাসানা দ্বারা আল্লাহ বদলে দেবেন। সুতরাং কোরআনের আয়াত যখন বলে দিয়েছে যে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধকে ক্ষমা করে দিয়ে সেই পরিমাণ হাসানাত দান করবেন, তাহলে সেখানে আমাদের আর দ্বিমতের কোনো প্রশ্ন নাই আল্লাহ আলম সব। জি আর কারো কোনো কথা আছে? তাহলে আমরা আপাতত সময় সংক্ষিপ্ত, আমরা এখানেই বিদায় নিচ্ছি, আপনারা নোট নেন, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আসবে। যেহেতু এই ক্লাসটার ভিতরে একটি বিষয় ছিল, সেটা হলো ইমান বৃদ্ধি হ্রাস বৃদ্ধি প্রসঙ্গ এবং ইমানের আমল, ইমানের অন্তর্ভুক্ত বিষয় কি না, এজন্য এটা আমরা আপনাদের সামনে দলিল আকারে দিলাম এবং বইয়ের কিছু রেফারেন্সও আছে আপনাদের কাছে, এটা দিয়ে আপনারা তথ্য নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আগামী ক্লাসে আবার সুন্দর করে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।